এর চাকরির জীবনে সংসারের ব্যালেন্স, ওয়ার্ক লাইফ, পার্সোনাল লাইফের ব্যালেন্সের কথা লোকে বলে। আমাদের ক্ষেত্রে যদি দেখো, তুমি যদি জীবনটাকে একটা সাধু জীবন বা সন্ন্যাসীর জীবনকে একটা মডেল হিসাবেও ধরে নাও, দেখো আমাদের পার্সোনাল লাইফ ডিভোটেড টুয়ার্ডস আমাদের কোন দিকে গেছে। আমাদের পার্সোনাল লাইফকেও আমরা ওয়ার্ক লাইফের মধ্যে ডিভোট করে দিয়েছি। তুমি যদি সৎকর্ম করতে পারো, ব্যালেন্স কারা করবে? ব্যালেন্স তারা করতে চাইবে যারা এদিকের একটু করবে, ওদিকের একটু করবে। সৎকর্মের এমন ফল, যখন তুমি ডেলিবারেটলি সৎকর্ম, একটা সঠিক কাজকে জীবনে চুজ করে নাও, তখন ওই কাজ তোমাকে এত বেশি আনন্দ দেয় যে তোমার ব্যক্তিগত জীবন এই ওয়ার্ক লাইফে, এই কর্মজীবনের মধ্যে মার্জ হয়ে যায়, এবং এই মার্জ করে দেওয়ার মধ্যেই তুমি আনন্দ ফিল করো। দেখো, উদাহরণ হিসাবে বলা যেতে পারে, যারা সায়েন্টিস্টের কাজ করছে বা যারা সৃজনমূলক কোনো কাজ করছে, তাদের ওয়ার্ক লাইফ পার্সোনাল লাইফ বলে কিছু থাকে না, দে এনজয় দ্য ওয়ার্ক। তো এই কাজেই এমন মজা আছে, আমরা যেই কাজ করে যাচ্ছি বা সৎকর্মে যেই কাজ আছে, এটা ভেবো না যে তুই শুধুমাত্র মজাই পাবে, যে এসিতে বসে পপকর্ন খাওয়ার মতো, সিনেমা হলে সিনেমা দেখার মতো মজা আছে না। এইসব কাজ, যে কোনো সৎকর্ম করতে গেলে তার মূল্য দিতে হয়, এবং এই মূল্যটা কেমন জানো, কাটবে, ঝরবে, রক্ত ঝরবে, যন্ত্রণা হবে, এবং যন্ত্রণাটাকে উঠে রক্ত ঝাড়তে ঝাড়তে বলবে বাহ মজা আ গেয়া। এইরকম হলো এই সৎকর্ম। তো ওই পার্সোনাল কাজ, ওয়ার্ক লাইফ ব্যালেন্স এগুলো তাদের জন্য হবে যারা না এদিককার মজা পাচ্ছে না ওদিককার কিছু পাচ্ছে। কিন্তু তুমি যদি একটা সঠিক কাজ করো, এর সৌন্দর্যই এমন যে এর প্রয়োজনীয়তাই তুমি বোধ করবে না। এবার এর সাথে আরেকটা জিনিস হতে পারে, অনেকেই বলবে নেক্সট আমাদের তো কুতর্কি কামরা খুব, তো চট করেই আমরা তর্ক করে দিই যে মহারাজ তাহলে আমরা যদি সবাই ভালো কাজ করব, আপনাদের মতো একটা সৎকর্মে লেগে যাব, তাহলে এই যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলি চলবে কী করে? তোমাকে এই কথাটা কে বলে দিল যে এই সব ইন্ডাস্ট্রিগুলো চলার আদৌ দরকার আছে? কোনো দরকারই নেই। ফেয়ার অ্যান্ড লাভলি কোম্পানি উঠে গেলে বিশেষ কী এসে যায়? বিশেষ কোনো ইম্প্যাক্ট সমাজের উপরে এটা নেই। তুমি যদি এখন বলো, বেশিরভাগ কাজ যেসব ইকোনমিতে আমাদের চলছে, বেশিরভাগ কাজ যে কিন্তু অহেতুক চলছে, অপ্রয়োজনীয়ভাবে চলছে, এগুলো দরকারই নেই। তুমি যদি এখন বলো যে পাগলাগারদের কী দরকার আছে সমাজে, পাগলই না থাক, পুলিশের কী দরকার আছে, অন্যায়ই না থাক সমাজে, পশুরক্ষা কমিটির কী দরকার আছে, পশুদের প্রতি কি ক্রুয়েলটি সবাই ত্যাগ করে দিক, এইগুলো আছে। এই কারণে আমি এই জন্য বলে থাকি, দেখো বেশিরভাগ লোক নেশাগ্রস্ত হয়ে একটা ঘোরের মধ্যেই জগতে জন্মায় এবং মারা যায়। এবং তুমি যত যত নেশা কাটিয়ে একটা হুশের জগতে আসবে, তত ততই দেখবে তুমি যেই সব নেশার ঘরে কাজগুলো করছিলে সেগুলি তোমার বিশেষ কোনো প্রয়োজনীয়তাই নেই। তো এই যে সন্তান উৎপাদন, এখন এবার অনেকেই বলবে মহা সবাই সন্ন্যাসী হয়ে গেলে বিয়ে বা এইসব জিনিসগুলি কে করবে? এর তো দরকারই নেই। কোথায় উপনিষদ বলেছে বিয়ের বিধান দিয়েছে, মুক্তির বিধান দিয়েছে, সন্ন্যাসকেও মুক্তির সহায়ক হিসাবে দেখা হয়েছে। বিয়ের বিয়ে যদি তোমার মুক্তির সহায়ক হয় করো, কিন্তু উদ্দেশ্য থাকবে মুক্তি, জ্ঞান, সত্য। এই যে করোনা ভাইরাস চারিদিকে হলো, অনেক জিনিস আমরা দেখেছি মানুষ ইজি টু গেট পায়নি, এবং না পেয়ে মানুষ দেখেছে এগুলি ছাড়াও খুব ভালো থাকা যায়। অনেক জিনিসই জীবনে অপ্রয়োজনীয়, আননেসেসারি। তার মানেটা কি, যেই সব ফ্যাক্টরিগুলো, এই কোম্পানিগুলো, ইন্ডাস্ট্রিগুলো এই জিনিসগুলি তৈরি করছিল, তাদের কোনো প্রয়োজনীয়তা নেই। এবার তুমি বলতে পারো বেকারত্ব, বেকারত্ব এসে যাবে। তো তাই যদি বলো তাহলে একটা কাজ করো না, চোর ডাকাতগুলোকে চোর ডাকাতি করতে দেবো, আটকিও না, নাহলে ওরা বেকার হয়ে পড়বে, ওরাও তো, ওদেরও তো জব চলে যাবে। তো বোঝার ব্যাপার আছে, চাকরির ক্ষেত্রেই বলো আর জীবনের ক্ষেত্রেই বলো। ঠাকুর এই জন্য বলেছিলেন কামিনী কাঞ্চন, জীবনে যদি এই দুটোকে আমরা ত্যাগ করতে নাও পারি, তাহলে এইগুলোকে সিলেকশন বিষয়ে আমাদের বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার। প্রথম, আমি কর্মক্ষেত্রে আমার যে চারিদিককার আবহাওয়া, যে চারিদিককার পরিবেশ কেমন হবে, তার উপরে আমার মানসিক গঠন অনেকটা নির্ভর করে। আর দ্বিতীয়, কাজ থেকে ফিরে এসে বাড়িতে আমি দিন রাত, ইভেন ঘুমিয়েও, বিছানার পাশে যার শ্বাস প্রশ্বাস আমার গায়ে ঠেকে, যার সঙ্গ করছি, ওই সঙ্গটা কেমন,
এই দুটোর উপরে মানুষের জীবন বিশেষভাবে সাংসারিক জীবনে নির্ভর করে। এই বিষয়ে খুব বেশি চুজি হওয়া দরকার এবং খুব বেশি বিচারশীল হওয়া দরকার, এবং করে দেখবে অনেক জিনিস যা আমাদের জীবনে ব্যর্থতার দিকে নিয়ে যায়, যা জীবনে এগুলির কোনো প্রয়োজনীয়তা নেই আমাদের জীবনে। এরকম অনেক জিনিসের পিছনে পেটের দায় ছাড়াও আমরা ছুটে ছুটে সময় অপচয় করছি। এটা বোঝা খুব দরকার যে যা বলছি তা কিন্তু সবসময় আমাদের কি উন্নতির পথে নিয়ে যাচ্ছে তা নয়। এই বেইমানিটা বিশেষ করে ছাড়া আমাদের উচিত।